সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গণ অভ্যুত্থান ঘটিয়ে এই সরকারকে হটানো হবে, সরকারকে হুঁশিয়ারি করলেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। এরপর জানিয়ে দিব ভোট বর্জন এবং সহযোগিতা কামনা করে সেনা সদস্যদের মাঝে লিফলেট বিতরণ করলেন ঢাকা বিএনপির সভাপতি নিপুন রায়। এদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় নির্বাচন বর্জনের আহ্বান রিজভির। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, আগামী 7ই জানুয়ারি আমাদের কিশোরী ফেলানি হত্যা দিবস, 7ই জানুয়ারি ঐতিহাসিক রক্তাক্ত শোক দিবস, কেউ নির্বাচনে ভোট দিতে যাবেন না। আপনাদের কাছে অনুরোধ, এ সরকারকে সহযোগিতা করবেন না, এ সরকারকে এবার পদত্যাগে বাধ্য করা হবে। এদিকে স্যুটকেসে রাখা হয় বোমা, রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ। জানাবো নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বললেন উবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব গোপালগঞ্জে একই স্থানে দুই প্রার্থীর সবার ঘোষণা 144 ধারা জারি। গোপালগঞ্জ এক, মুকসুদপুর কাশিয়ানীর এক অংশে আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ফারুক খান এমপি নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাবির মিয়া ইগল একই ভেন্যুতে জনসভা করতে চাকে কেন্দ্র করে 144 ধারা জারি করা হয়েছে। মুকসুদপুর উপজেলা মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই পক্ষের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে আগামীকাল শুক্রবার সকাল 6টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানে সরকারকে হটানো হবে বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি এবং ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণকে রাস্তায় নামতে দিচ্ছে না। জনগণ যেদিন রাস্তায় নামবে সেই দিনই গণ অভ্যুত্থান ঘটবে। আমরা জনগণকে সাথে নিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। বিএনপি সহ বিরোধী দলগুলোকে 7ই জানুয়ারির ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে গণসংযোগ এবং কর্মসূচির অংশ হিসেবে বুধবার 3 জানুয়ারি দুপুরে রাজধানীর বাংলা মোটর গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় এসব কথা বলেন নুরুল হক নূর। এর আগে কারণ বাজার পেট্রো বাংলার সামনে গণসংযোগ এবং লিফলেট বিতরণ শুরু করে দলটি। এরপর কারণ বাজার এবং বাংলা মোটর মোড়ে সংক্ষিপ্ত পথসভা করা হয়। গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করে বলেন, বাংলা মোটরের মোড়ে রূপান্তরের নিচে পথসভা শেষে ইস্কাটন রোডের দিকে গণসংযোগ শুরু করলে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের কর্মীরা এসে স্লোগান এবং লিফলেট বিতরণ বন্ধ করতে বলে মুহূর্তে অন্যরা এসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের গাড়িতে হামলা করতে উদ্যত হয়। তখন গাড়ির পেছনে থাকা গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এগিয়ে আসলে তাদের মেরে আহত করে নির্বাচনী ক্যাম্পের কর্মীরা। সাংবাদিকরা ভিডিও করতে গেলে সাংবাদিকদের দিকেও তেড়ে আসেন তারা। জনগণের প্রতি আহ্বান জানিয়ে নূর বলেন, আপনারা এই একতরফা নির্বাচন বর্জন করুন, 7 তারিখে কেউ ভোট দিতে যাবেন না, কেন্দ্রে যাবেন না। প্রশাসন সহ অন্যদের প্রতি অনুরোধ, আপনারা এই একতরফা নির্বাচনের দায়িত্ব পালন করে নিজেদের উপর নিষেধাজ্ঞা আনবেন না। এই একতরফা নির্বাচনে জড়িতদের ইউরোপ আমেরিকা নিষেধাজ্ঞা দিতে পারে। গণ অধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আমরা অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করার জন্য পায়তারা করছে, কিন্তু জনগণের আন্দোলন বন্ধ করার এখতিয়ার কারণেই আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 7ই জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন না, প্রহসনের নির্বাচনে অংশ নেবেন না। গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান, শহীদুল ইসলাম ফাহিম, আব্দুল জাহের, জসিমউদ্দিন আকাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়া সহ দলের নেতাকর্মীরা।
ভোট বর্জন এবং সহযোগিতা কামনা করে সেনা সদস্যদের মাঝে লিফলেট দিলেন নিপুণ রায়। আগামী 7ই জানুয়ারি ভোট বর্জনের আহ্বান সংক্রান্ত লিফলেট সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঝেও বিতরণ করেছে বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বুধবার দক্ষিণ কেরানীগঞ্জে সুবাড্ডায় জেলা পরিষদ মার্কেটে লিফলেট বিতরণ শেষে পথে ফেরার পথে সেনাবাহিনীর সদস্যদের মাঝে এই লিফলেট বিতরণ করেন তিনি। নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার, র্যাব, বিজিবির সাথে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ মাঠে নেমেছে। নিপুণ রায় চৌধুরী বলেন, একতরফা ভোট বর্জন দেশের সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল মাঠে শান্তিপূর্ণ কর্মসূচি করছে। এরই অংশ হিসেবে আজ দক্ষিণ কেরানীগঞ্জে সুবাড্ডা জেলা পরিষদ মার্কেটে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মাঝে পথে কেরানীগঞ্জের খোলামেলায় নরন্দীর মোড়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়িতে আমরা লিফলেট বিতরণ করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে নির্বাচন বর্জনের আহ্বান রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, আগামী 7ই জানুয়ারি আমাদের কিশোরী ফেলানি হত্যা দিবস। 7ই জানুয়ারি ঐতিহাসিক রক্তাক্ত শোক দিবসে কোনো নির্বাচন দেশপ্রেমিক জনগণ হতে দেবে না। মুক্তিকামী দেশপ্রেমিক প্রতিটি মানুষের কাছে আমাদের আহ্বান, আগামী 7ই জানুয়ারি আপনারা আমাদের প্রিয়তম পণ ফেলানি হত্যা দিবসে তাকে স্মরণ করে স্বাধীনতা রক্ষার অঙ্গীকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় নির্বাচন বর্জন করুন। বুধবার বিকেলে ভার্সুয়ালিয়া সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভি। রিজভি বলেন, দেশে বিদেশে গণতন্ত্রকামী শক্তিকে ধোকা দেওয়ার জন্য সরকার প্রধান স্বঘোষিত ডামি নির্বাচনে শত উচ্ছ্বসিত আনন্দ নেই, শুধুই মিথ্যার বঞ্জনার আত্মার লাঞ্ছনা, জনগণকে অপমান এবং মিথ্যার অবদান। এই অভিনব মডেলের নির্বাচন নিয়ে এতদিন এত জয় ঢাক দুন্দুবি ডঙ্কা বাজানোর পর ভোটের তরি ডুবতে চলেছে তাদের খুব উচ্ছিষ্টভোগী কুরোপার্টির প্রার্থীরা দলে দলে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। এক কোম্পানির চার প্রোডাক্ট, নৌকা, লাঙ্গল, ইগল, ট্রাক, এই নির্বাচনী তামাশা ইতিমধ্যেই জনগণ প্রত্যাখ্যান করেছে। এরপর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসর অপশক্তি একদিকে আবলতবল বকতে শুরু করেছে, অপরদিকে দেশজুড়ে নির্বাচনে কে আসলো আর কে ডামি নির্বাচন নিয়ে আসলো এসব নিয়ে প্রার্থী সমর্থকদের মধ্যে সারাদেশে কামড়াকামড়ি এবং সন্ত্রাস সংঘর্ষ হানাহানি খুনোখুনি চলছে। আওয়ামী লীগ অপশক্তি এখন নিজেরাই নিজেদের পাতা ফাঁদে আটকা পড়েছে। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করতে বিএনপিকে নিষিদ্ধ করার হুঙ্কার দিচ্ছে তারা। আমি মাফিয়া চক্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিকে তাদের মিথ্যাচারের অপপ্রচার আর প্রতিহিংসার টার্গেটে পরিণত করেছে। বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার যে হুমকি দিচ্ছে সেটি ভয় পেয়ে আওয়ামী লীগই আত্মচিৎকার করছে। এই ধরনের চিন্তা এবং অপতৎপরতা সংবিধান বিরোধী, আইনের শাসনের পরিপন্থী। সরকার দীর্ঘদিন ধরেই একদলীয় ব্যবস্থা দিকে এগুচ্ছে, তবে তারা জনগণের প্রতিরোধের কারণে সফল হবে না। জনগণের রক্তে এবং সংগ্রামের বীজ রয়েছে, সেই বীজে অঙ্কুরিত হবে জনগণকে প্রবল শক্তিতে ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হবে। বিএনপি কারো করোনার উপর নির্ভর করে না, রাজনীতি করে না, বিএনপি নিখাত দেশপ্রেমিক দল, মাদার অব ডেমোক্রেসি, বেগম খালেদা জিয়ার দল। বিএনপি দেশের গণতন্ত্রকামী জনগণের দল, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, বিএনপির শেকড় দেশের ভেতরে, বিএনপির শেকড় গণতন্ত্রকামী জনগণের হৃদয়। খুলনা মহানগর শাখা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহসাধারণ সম্পাদক এবং যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন মিজান বিনা কারণে দীর্ঘদিন কারাভোগের পর আজ সকালে বাগেরহাট জেলা কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর এই মাধ্যমে এ ধরনের ঘৃণ্য এবং অমানবিক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রিজভি বলেন, নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি। নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বললেন কাদের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইসি স্বাধীন কর্তৃত্বপূর্ণভাবে ভূমিকা রাখতে পারছে বলেই নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ইসি স্বাধীনভাবে কাজ করছে বলেই নির্বাচনে স্বচ্ছতা দৃশ্যমান হচ্ছে। এভাবে সরকারের পক্ষে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বুধবার
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, যেখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে সেখানে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। সরকারের পক্ষে কোনো প্রকার হস্তক্ষেপ বা তাদের কর্তব্য পালনে বাধা দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অত্যন্ত কঠোর, যে কোনো মূল্যে আওয়ামী লীগ সরকার অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চায় উল্লেখ করে উবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র আরও সুসংহত হবে। আশা করি বিশ্ববাসী 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটা ভালো নির্বাচন প্রত্যক্ষ করবে, যেখানে জনমত বিজয়ী হবে ইনশাল্লাহ।